দীর্ঘশ্বাস থেকে মুক্তির পথ দেখাচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। দীর্ঘদিনের দীর্ঘশ্বাস থেকে মুক্তির পথ দেখাচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। বিমানবন্দর থেকে বনানী অংশে নভেম্বরে শেষ হচ্ছে পিচ ঢালাইয়ের কাজ। কর্তৃপক্ষ বলছে এ অংশের কাজ শেষ হয়েছে 90%, আর বনানী থেকে তেজগাঁও পর্যন্ত কাজের অগ্রগতি 75%। আর্থিক জটিলতা, প্রকল্পে ধীরগতি এমন নানা অভিযোগ পাশ কাটিয়ে এই প্রকল্প দেখছে আলোর মুখ। বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত এখন চাইলেই গাড়ি নিয়ে চলে যাওয়া যায় এক নিমিষেই। পুরো পথে বিচ্ছিন্ন কিছু জায়গায় বাকি আছে প্যারাপেট ওয়ালের কাজ, আর রোড ডিভাইডারও এই পথে প্রায় 100% শেষ। নভেম্বরের শুরুতেই পিচ ঢালাই করে 20 দিনের মধ্যেই কাজ শেষ করার কথা জানিয়েছেন প্রকল্প পরিচালক AHM শাখাওত আক্তার। তিনি বলেন পিচ ঢালাই শুরু করলে বেশি সময় লাগবে না। কর্তৃপক্ষ বলছে ডিসেম্বরের মধ্যে এই অংশের সবগুলো র্যামের কাজ শেষ হবে। সেক্ষেত্রে বিমানবন্দর থেকে বনানী অংশের কাজ হয়েছে 90%, পরের অংশ বনানী থেকে তেজগাঁও অংশের কাজ এগিয়েছে 75%। বনানীর পরে কয়েকটি টি গার্ডার বসে গেলে এই পথের বাকি অংশে হবে ঢালাইয়ের কাজ। সময়ের সঙ্গে কাজের হিসাব কিছুটা কম হলেও কর্তৃপক্ষ বলছে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে দিনরাত এক করে চলছে 3 শিফটে কাজ। এরই মধ্যে তৃতীয় অংশ অর্থাৎ তেজগাঁও থেকে যাত্রাবাড়ির কুতুবখালীর কাজও শুরু হয়েছে বলে জানিয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ।